साल 1962 तारीख 20 अक्टोबर। हठात कर भारतीय सीमांत चीन अतर्कित आक्रमण प्राय एक मास एक दिन युद्ध चलार पर 21 नवेम्बर चीन प्रधानमंत्री युद्धबिरोधी घोषणापत्र द्वारा युद्ध समाप्ति घोषित एवं युद्धे भारत पराजय है। प्री एकेडमी आजकल पर्व आलोचना करब व्हाई इंडिया इज लॉस्ट इन 1960 वार। 1962 भारत चायना युद्ध भारत क्यों हार हो आज स्पष्ट नए क्यों ये पराजय रिसार्च रिपोर्ट जैसे हैंडरसन बुक सिक्रेट रिपोर्ट बी आज प्रकाश करा रिपोर्ट पब्लिक कारण बड़ कारण होते ये भारत तत्कालीन सरकार कि भूल डिसिशन उल्लेख हिल से रिपोर्टे भारत हारे की कारण उल्लेख करा जानिना क्योंकि विश्व सामने जो कारणगुली उठे आसे सेगुली आज के तुम्हें बोलब। नम्बर 1 आर्मी वाज नॉट रेडी। 1960 युद्धे पंडित नेहरू एक बड़ भूल बला जाए क्यों पंडित नेहरू द्वारा 1960 साले फरवर्ड पॉलिसी चालू करा है। ये पॉलिसी द्वारा भारत अक्साई चीन और अरुणाचल प्रदेश निजेद सामरिक पोस्ट तैरी शुरू कर किंतु चीन ये दुई क्षेत्र निजेद बोले दाबी करत एवं अक्साई चीन ऊपर तैरी करा आर्मी पोस्टगुली चीन बिरोध प्रबल छिल जार फले भारत और चीन सीमांत परिस्थिति युद्ध दिखे झुकते थे। पंडित नेहरू पॉलिसी ग्रहण कर ले भारतीय सेना चीन के टक्कर देवर मत परिस्थिति छिल ना जेटा नेहरू के बोझा उचित छिल। नम्बर 2 ओवर ट्रस्ट ऑन चायना। भारत स्वाधीनता और चीन प्रतिष्ठा सर्वक्षेत्रे भारत चीन साथ दिए पंडित नेहरू नेतृत्व जोट निरपेक्ष आंदोलन और पंचशील चुक्तिर माध्यमे भारत चीन आक्रमण ना करा एवं चीन भारत ना आक्रमण ना करार प्रतिश्रुतिते विश्वास करे भारत चीनेर प्रति उदासीन छिल। पंडित नेहरू अमेरिका और रशियार प्रति जे विदेश नीति ग्रहण करें ता चीनेर प्रति ग्रहण करेननी। नेहरूर हिंदी चीनी भाई भाई नीति भारत के चीनेर प्रति अंध कर दे एई अंधत्वेर सुजोगे चीन भारतेर पेछने हमला करे। नम्बर 3 इंडियन एयरफोर्स आर नॉट यूज। 62 युद्ध हिमालय बड़ बड़ आड़े लड़ाई छिल युद्ध चीन पुरो तैरी करे छिल किन्तु भारत तैरी छिल ना बरं पहाड़ युद्धे भारत शक्तिशाली विमान और नौबाहिनी के व्यवहार करेनी जेहेतु चीनो ये दुई बाहिनी व्यवहार करछिल ना। नेहरू एटा भेबेछिलेन भारत जदि नौ एवं विमान बाहिनी व्यवहार करे ताहले चीनो ये दुई बाहिनी व्यवहार करबे एवं भारतेर अभ्यंतरीण जेसब शहर आछे सेखाने बोमा बर्षण शुरू करबे जाते সত্যিকারে বলতে কি ভারতীয় সেনাবাহিনীর কাছে যদি আর্মির দাবিগুলো মেনে নিত তাহলে 62 যুদ্ধের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা যেত। এর প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় তৎকালীন সেনাপ্রধান কে এস থামাইয়ার জীবনী থামাইয়া অ্যান্ড অ্যামেজিং লাইফ থেকে। থামাইয়ার মতে ভারতীয় সেনাবাহিনী আগেই বুঝে গেছিল চীন কোনো না কোনোভাবে ভারতের উপর আগ্রাসন চালাবে। তখনকার ভারতীয় সেনাবাহিনীর মোট বাজেট ছিল 305 কোটি টাকা। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী ও তার যেসব সরঞ্জাম আছে তা চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য উপযুক্ত নয়। এর জন্য তিনি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ভি কে কৃষ্ণমেননকে জানান এবং তিনি আর্মির জন্য ইমার্জেন্সি ফান্ডিংয়ের ব্যবস্থার কথা বলতে থাকেন কিন্তু কৃষ্ণমেনন তার কোনো কথাই কান দেননি। থামাইয়া দেশের প্রতিরক্ষার প্রতি চিন্তিত হয়ে তিনি প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গে দেখা করে আর্মির সমস্যার কথা জানান কিন্তু নেহরু তাকে এই বলে ফিরিয়ে দেন যে তিনি প্রোটোকল ভেঙে প্রতিরক্ষা মন্ত্রীর অনুমতি ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন যেটা তিনি ঠিক করেনি। এই কথা শোনার পর কৃষ্ণমেনন থামাইয়ার প্রতি প্রচুর পরিমাণে রাগারাগি এবং তাকে গালিগালাজও করেন। তখন এ কথাও শোনা যায় যে কৃষ্ণমেনন কারোর কথাই শুনতেন না এবং মেননের দ্বারা নেহরু প্রভাবিত ছিল তার ফলে থামাইয়া পদত্যাগ করতে বাধ্য হন। এর থেকে তো এটা প্রমাণিত হয় ভারতের উইক লিডারশিপের জন্য ভারত হার মানে। এছাড়া তৎকালীন সরকার সেনাবাহিনীর জরুরি জিনিসপত্র মডার্ন হাতিয়ার সরবরাহ করেনি। ভারতীয় সৈনিক হিমালয়ের অত উঁচুতে যুদ্ধ করার সত্ত্বেও তাদের কাছে গরমের পোশাক ছিল না। নাম্বার 5 বামপন্থীদের দেশদ্রোহীর মতো আচরণ।
62 যুদ্ধে যখন পুরো দেশ ভারতের সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়েছিল তখন ভারতের তৎকালীন বিরোধী দল সিপিআই এই যুদ্ধকে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের যুদ্ধ বলে আখ্যা করেন এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি যেসব দেশের জনগণ ব্লাড দিচ্ছিল তাদেরকে পার্টি বিরোধী কার্যকলাপের অন্তর্ভুক্ত করে এর মধ্যে অন্যতম নেতা ছিলেন পশ্চিমবঙ্গের পূর্বতন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চায়না অ্যাটাকড ফর অল সাইড ভারত এই যুদ্ধকে প্রথম থেকে একটা ছোটখাটো সীমান্ত সমস্যা মনে করলেও চীন পুরোপুরি তৈরি ছিল সরঞ্জাম ও নিত্য প্রয়োজনীয় যুদ্ধ সামগ্রী তারা তিব্বতে জমা করতে শুরু করে তার প্রমাণ পাওয়া যায় 20 অক্টোবর যুদ্ধ শুরু হলেও যুদ্ধের মাত্র 4 দিনের মধ্যে চীন ভারতের প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে আসে চীন উত্তরাখণ্ড লাদাখ অরুণাচল প্রদেশ সব জায়গা থেকে হামলা চালাতে থাকে ভারতীয় সেনারা কোনো তৈরি হওয়ার সুযোগই পায়নি এই সময়ে ভারতের বন্ধু আমেরিকা ও রুশ ভারতে সাথ দিতে পারেনি কারণ তখন তারা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে দুজনের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে যতক্ষণে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট শেষ হয় তখন এদিকে যুদ্ধের সমাপ্তি হয়ে যায় এই যুদ্ধে ভারত হেরে যায় ঠিকই কিন্তু এই যুদ্ধের ফলে ভারত চীনের প্রতি যে অন্ধবিশ্বাস ছিল তা চিরদিনের জন্য ভেঙে যায় বিশেষ করে নেহেরু এটা বুঝতে পারেন যে ভারতে কেন অত পরিমাণ সেনাবাহিনীর প্রয়োজন কারণ তিনি একসময় বলেছিলেন ভারত শান্তিপ্রিয় দেশ তার পুলিশই যথেষ্ট সেনাবাহিনীর কোনো প্রয়োজন ছিল না এছাড়াও হিন্দি চিনি ভাই ভাইয়ের স্বপ্ন নেহরুর চিরদিনের জন্য ভেঙে যায় এই যুদ্ধ থেকে ভারত শিক্ষা নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে আরও মজবুত করা হয় তার ফলস্বরূপ 1965 সালে ভারত পাক যুদ্ধ 1968 সালে দ্বিতীয় ভারত চীন যুদ্ধ 1971 সালে ভারত পাক যুদ্ধ এবং 1999 সালে কার্গিল যুদ্ধে ভারত জয়লাভ করে কিন্তু খুশির খবর হলো এটা যে 1962 সালের পর চীন আর কোনো যুদ্ধেই জয়লাভ করেনি প্রায় ভিয়েতনামের যুদ্ধে চীন হেরে যায় তারপর থেকে আর কোনো যুদ্ধে নিজেকে জড়ায়নি আজ পর্যন্ত চীন এর থেকে তো এটা বোঝা যায় যে 1962 সালে যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী তার বেস্ট পারফরমেন্স দিয়েছিল কিন্তু ভারত সরকারের কিছু অনীতিকর ডিসিশন এবং কিছু অনীতিকর কাজকর্মের জন্য ভারতকে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশের অনেকটা হারাতে হয়